আমরা কি ছবি তুলছি না ভিডিও করছি? না, ভিডিও হচ্ছে। আচ্ছা আচ্ছা, আমরা কিন্তু যাচ্ছি এখন কি বলে মীরের হাট গালা, না গালা থেকে চৌত্রিশ হাজার লঞ্চে করে। ইটস এ শর্ট রিভার ক্রুজ, নিয়ারলি 50 মিনিটস। আমার হচ্ছে এই যে নদীটার নাম হচ্ছে সন্ধ্যা নদী, সন্ধ্যা নদী রিভার ক্রুজ, ভালো হয়েছে। সন্ধ্যা নদী খুবই ভালো লাগছে। আমি এবং মৃত্যু কাজেন ফাহিম আবদুল্লাহ। আপনার কেমন লাগছে ফাহিম? খুব ভালো লাগছে, এরকম এক্সপিরিয়েন্স আগে দু একবার ছিল, এবার আরও ভালো লাগছে। আচ্ছা, এবার এই গাজীর মার আসার মূল উদ্দেশ্য কি জানো? উদ্দেশ্য হচ্ছে আমি একটা বই পড়ছি, সেটার নাম হচ্ছে একজন কমলালেবু শাহাদুজ্জামানের। বইটা আসলে জীবনানন্দ দাসকে নিয়ে লেখা। একজন লেখক কিন্তু কোনো কিছু লেখার সময় অনেক পরিশ্রম করে লেখে, ঠিক আছে, অনেক গবেষণা করে। জীবনানন্দ দাসকে নিয়ে অনেক গবেষণা করে তারপরে কিন্তু বইটা লিখেছেন। কিন্তু আমি মনে করি একজন পাঠকেরও গবেষকের মতোই পরিশ্রম করতে হয়, ফেল করে করে পড়তে হয়। ওনার যেহেতু জীবনানন্দ নদী, তারপরে ধান ক্ষেত, ঘাস, এগুলো নিয়ে বেশি কবিতা লিখেছেন, লেখালেখি করেছেন, চিন্তা করেছেন। স্বাভাবিকভাবে ওনার গাছ এবং ওনাকে নিয়ে টাটা নাকি? হ্যাঁ, টাটা।